नमस्कार बंधुरा आमी सायनी आमार लिविंग उइथ सायनी परिवारे जानाई तोमादेर अनेक स्वागत। बंधुरा सामनेई आसते चलेछे माघी पूर्णिमा और एई दिनटी अत्यन्तई गुरुत्वपूर्ण एकटी दिन। एई दिन मने करा हय भगवान विष्णु बा तार कोनो अवतारेर पूजा करले गृह पूर्ण हय सुख शांति एवं समृद्धि। एई दिने दान ध्यानेरो विशेष माहात्म्य आछे। और माघी पूर्णिमार दिन तुम्हारा बाड़ीते किभाबे राधा माधवेर पूजा आराधना और सेवा करबे ताई निये आजकेर आमार भिडियो। एई भिडियोटी आमार अनेक बंधुराई आमार काछे रिक्वेस्ट करेछिलेन, ताई तादेर रिक्वेस्टे आजके आमी एई भिडियोटी तोमादेर जोन्नो निये आसलाम। सकाल सकाल मंदिरे चले एसेছি और देखो एखाনে একটি জলচৌকি বা পিড়ির উপরে আমি একটা হলুদ রঙের কাপড় পেতে নিয়েছি। ভগবান শ্রী বিষ্ণু বা তার যে কোনো অবতারের হলুদ আর নীল রঙটি ভীষণ প্রিয়। তো আমি আজকে হলুদ রঙের কাপড়ের উপরেই আমার যে রাধা মাধবের আলেখ্যটি আছে সেটি বসিয়ে নিলাম। আর দেখো আমার দোলনায় থাকা যে রাধা মাধব আছে তো তাকেও আমি এখানে বসিয়ে নিলাম। এবার আমার কাছে কতগুলি ময়ূরপুচ্ছ আছে। তো দেখো এখানে ভগবান শ্রীকৃষ্ণের ময়ূরপুচ্ছ হচ্ছে অত্যন্ত প্রিয়। তার পুজো যেখানে হয় সেখানে ময়ূরপুচ্ছ রাখাটা খুবই শুভ বলে মনে করা হয়। পূজা বিধি শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2023 সালের মাঘী পূর্ণিমার সময়সূচি। भगवान स्नान विधि शुरू करब तार जोन्नो कयेकटा जिनिस आमी एई थालाटिर मध्य गुछिए निच्छि। तो देखे नेওয়া যাক এই থালাটির মধ্যে কি কি আছে। আমার দেখো একটি গামছা নিয়েছি আর গোলাপ জল নিয়েছি। গোলাপ জল হচ্ছে রাধা রানীর অত্যন্ত প্রিয় আর তার সঙ্গে আছে অঘরু আর গঙ্গা জল। তো গামছার মধ্যে প্রথমে আমি গঙ্গা জল নিয়ে নিচ্ছি, তারপরে নেব আমি একটু অঘরু এবং তারপরে একে একে গোলাপ জল দেব। তোমরা এই পূজা বিধিটি পিতল বা পাথরের রাধা মাধবের মূর্তিতেও করতে পারো। তোমাদের কাছে যদি গোপাল সোনা থাকে তাহলে গোপাল সোনার বিগ্রহকেও এই একইভাবে পুজো করতে পারো। তবে পাথর বা পিতলের মূর্তি থাকলে অবশ্যই এই দিনটিতে আমি বলবো পঞ্চামৃত করাতে। পঞ্চামৃত অর্থাৎ দধি দুগ্ধ ঘৃত মধু এবং শর্করা আর পরে অবশ্যই গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে। তো দেখো আমি এই গামছাটি দিয়ে আমার যে চিত্রপটটি আছে তাতে আমি রাধারানী এবং শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে নিলাম এবং পাশে যে আমার দোলনায় যে রাধা মাধব আছেন তাকেও আমি স্নান করিয়ে নিলাম। এবার একটি প্রদীপ প্রজ্বলিত করব। তো দেখো আজকে এখানে আমি প্রদীপটা সাজিয়ে নিচ্ছি, তার জন্য প্রদীপের মধ্যে আমি সলতে দিয়ে দিচ্ছি। আর তোমরা এই দিন ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো বা তিলের তেলের প্রদীপও জ্বালাতে পারো বা তোমরা সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারো। তো আমি এখানে আজকে সর্ষের তেলের প্রদীপই জ্বালাচ্ছি। তো দেখো এখানে আমি একটা কেশরিয়া চন্দনের আগরবাতি বা ধূপকাঠির প্যাকেট নিয়ে এসেছি। চন্দনের গন্ধ ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অত্যন্তই প্রিয়। তো তার জন্য আমি এখানে একটি কেশরিয়া চন্দনের ধূপকাঠি জ্বালাবো এখন। আর তোমরা চাইলে এই দিন কোনো কেশরিয়া চন্দন বা এমনি সাধারণ চন্দনের ফ্লেভারের কোনো ধূপকাঠি জ্বালাতে পারো বা না হলে গোলাপ ফুলের গন্ধেরও ধূপকাঠি জ্বালাতে পারো। গোলাপ ফুলের গন্ধ রাধারানীর অত্যন্ত প্রিয়। এবার দেখো আমি যে ফুল এবং ফুলমালাগুলি এনেছিলাম আজকে বাজার থেকে তো সেগুলোকে একটি জায়গায় সাজিয়ে নিচ্ছি। আর কি কি ফুল আর কি লাগবে আমি সব এই থালাটার মধ্যে আলাদা আলাদাভাবে সাজিয়ে নেব। এবার তুলসীপত্র নিয়ে নিচ্ছি। তুলসীপত্র ছাড়া তো ভগবান শ্রীকৃষ্ণ লাড্ডু গোপাল এদের কারোরই পুজো হয় না। ভগবান শ্রী বিষ্ণুরই প্রত্যেকটা অবতারের পুজোতে তুলসীপত্র অবশ্যই লাগে। তো দেখো এখানে তুলসীপত্রগুলি নিয়ে নিলাম আর গঙ্গা জল দিয়ে একটু ফুলগুলিকে শুদ্ধিকরণও করে নিলাম। এখানে নিয়েছি একটু শ্বেতচন্দন। এবার শ্বেতচন্দনটি বেটে নেব। এই শ্বেতচন্দন দিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণের ললাটে তিলকও করব এবং যে ফুল বেলপাতাগুলি যেগুলো নিয়েছি তো সেগুলোতেও আমি এই চন্দনটি ছিটিয়ে দেব। ভগবান শ্রীকৃষ্ণকে এবার আমি তিলক করিয়ে নিচ্ছি আর এরপরে আমি রাধারানীকেও তিনবার তিলক করিয়ে নেব। এখানে দেখো আমি তিনটি তুলসী পত্র নিয়ে নিচ্ছি এবং শ্বেত চন্দন সহযোগ করে নিচ্ছি। এই তিনটি তুলসী পত্র দিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণের বক্ষে এবং শ্রীচরণ যুগলে এই তুলসী পত্রটি দেব। তো দেখো প্রথমে আমি বক্ষে একটি তুলসী পত্র দিয়ে দিচ্ছি এবং তারপর দুই চরণ যুগলেও আমি তুলসী পত্র দিয়ে দেব। রাধারানীর শ্বেত রং অত্যন্ত প্রিয়, তাই জন্য দেখো এখানে একটি সাদা রঙের ফুলের মালা পরিয়ে দিলাম। বলা হয় যে রাধারানী প্রীত হলে নাকি শ্রীকৃষ্ণও প্রীত হন। তো দেখো আমার ভগবান শ্রীকৃষ্ণকে কি অপূর্ব লাগছে, আর মন্দিরটাও কত সুন্দর সাজানো হয়েছে, তোমরাও একবার দর্শন করে নাও। এখন সর্বপ্রথম আমি শ্রী রাধারানীকে প্রণাম করে নেব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে, এই বলে আমি রাধারানীর চরণে পুষ্প অর্পণ করে দিলাম। এরপর আমি শ্রীকৃষ্ণকে প্রণাম করে নিচ্ছি আর মনে মনে বলছি, ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় नमो नमः। पापोहं पापकर्महं पापात्मा पापसंभव त्राहि मां पुंडरीकाक्ष सर्व पापो हरो हरि। कृष्णाय वासुदेवाय दुविभो की नंदनाय च अशेष क्लेशो नाशाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांतो राधाकांतो नमस्तुते। চিত্রপটে পুষ্প নিবেদন হয়ে যাওয়ার পর আমি এখানে আমার যে রাধা মাধব আছেন দোলনাতে, তাকেও আমি পুষ্প নিবেদন করে দিলাম। আর এরপর আমি যে মন্দিরটা আছে সেই মন্দিরটাকে সুন্দর করে পুষ্পের দ্বারা সাজিয়ে নিচ্ছি। আর তোমরাও বলো আমার মন্দিরটাকে কেমন লাগছে দেখতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের বাড়িতে তোমরা চিত্রপটে পুজো করলে না পাথর বা পিতলের মূর্তিতে পুজো করলে, কিভাবে পুজো করলে, এইসবও তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমার এই সমস্ত কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। এরপর আমি ভোগ দেব। তো ভোগে আজকে আমি ফল রেখেছি, তো 3 রকমের ফল রেখেছি। এর মধ্যে শশা আছে, মৌসম্বি লেবু আছে এবং তার সাথে আছে শাকালু বা কেশর, যেটাই বলো। তো তাই দিয়ে দেখো আমি ভোগের থালাটা সাজিয়ে নিয়েছি। আর নিয়ে এসেছি সন্দেশ, তো এটা আমি গুড়ের সন্দেশ এনেছি, তো একটি পাত্রের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। আর এখন গ্লাসে দিয়ে দেব জল। এবার আমি শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে সমস্ত ভোগগুলি গ্রহণ করার জন্য অনুরোধ করে নিচ্ছি। তো প্রথমে ফলগুলো দিলাম, এবার আমি মিষ্টি দিচ্ছি আর এরপর একে একে আমি জল দেব। জলও গ্রহণ করার জন্য প্রভুকে অনুরোধ করে নিচ্ছি। শ্রীকৃষ্ণের ভোগ সবসময় তুলসীপত্র দ্বারা নিবেদন করতে হয়, তো এখানে আমি তুলসীপত্র দিয়েই নিবেদন করছি সমস্ত ভোগ। আর এরপর আমি আরতি শুরু করব, তো তোমরাও আরতিটা দেখতে থাকো। এইভাবে বন্ধুরা আমার প্রদীপ, ধূপকাঠি, ধূপ এবং তার সাথে পঞ্চপ্রদীপের দ্বারা আরতি সম্পন্ন হলো। কেমন লাগলো আজকের পূজা বিধিটি অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। তবে যারা আমার নিয়মিত ভিডিও দেখো অথচ আমাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরে আমার ভিডিওগুলি দেখো, যাতে আমি আরও উৎসাহিত হয়ে যাই নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার কালকে আরও একটি পূজা বিধির संगे ततक्षणের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর আশীর্বাদ তোমাদের সংসারের সকলের ওপর থাকুক এবং তাদের কৃপা দৃষ্টি তোমাদের উপরে থাকুক, এই কামনাই করি।